আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেই সকল নতুন সৌদিগ্রামে প্রবাসী রয়েছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখন সৌদি আরবে যেহেতু আপনারা সৌদির ভিসা স্ট্যাম্পিং করে ফেলেছেন কিন্তু ম্যান পাওয়ার কার্ডের জন্য আপনারা সৌদি আরবে আসতে পারতেছেন না এটা কিন্তু নতুন একটা সমস্যা দাঁড়িয়েছে আর এই সমস্যাটা হওয়ার কারণ কি। এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসাটা স্ট্যাম্পিং করতেছেন সেটা হতে পারে দালাল কিংবা সেটা হতে পারে আপনার একটা এজেন্সি সেই এজেন্সি আপনাকে যখন ভিসাটা স্ট্যাম্পিং করে দেয় সেই এজেন্সির আর এল নাম্বারের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু তার নিজস্ব একটা তার লাইসেন্সটা বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু সে নিজে ইচ্ছাকৃতভাবে এই ম্যান পাওয়ার কার্ডটা করে দিতে পারতেছে না তার ম্যান পাওয়ার কাট করে নিতে হলে অবশ্যই লাইসেন্সধারী একটা এজেন্সি লাগবে আর যখন আপনার লাইসেন্সধারী এজেন্সির কাছ থেকে এই ম্যান পাওয়ার করে নিতে যায় তখন কিন্তু একটা লিস্ট সেই লাইসেন্সধারী ম্যান পাওয়ার কাট করার জন্য অনেকগুলো রিকোয়েস্ট উনি জমা দেয় তার মধ্যে হয়তো আপনার রিকোয়েস্টটাও থাকে কিন্তু আপনারটা যদি পিসে পড়ে যায় আপনার রিকোয়েস্টটাও যদি একেবারে পিসে পড়ে যায় তাহলে অনেক সময় লাগতে পারে কারণ একেবারেই পাঁচশো কিংবা এক হাজার ম্যান পাওয়ার একদিনে বের করা কিন্তু সম্ভব হয় না এটা অবশ্য একটা গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু করতে হয় কিন্তু আপনি আমি প্রবাসী থেকে আবেদন করলেও আপনি কিন্তু ডাইরেক্ট ম্যান পাওয়ার যে কার্ডটা সেই কার্ডটা কিন্তু হাতে পাবেন না এটা একান্তই আপনি যার কাছে ভিসা স্ট্যাম্পিং করতেছেন যে আপনার ভিসাটা প্রসেসিং করতেছে ওনারই দায়িত্ব থাকে এই ম্যান পাওয়ার কার্ড আপনাকে হাতে এনে দিতে আপনি যদি সাধারণ পাবলিক হিসাবে কিংবা আপনি যদি সাধারণ প্রবাসী হিসাবে সে কার্ডটা নিতে যান আপনার কাছে কিন্তু দিবে না অবশ্যই এটা এজেন্সির কাজ এজেন্সি আপনাকে এনে দিবে তো সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে এই ভিসাটা স্ট্যাম্পিং করতেছেন তার আর এল নাম্বারটা আপনি যদি আমি প্রবাসী রিকুয়েটিং এজেন্সির ওইখানে যে সার্চ করেন তাহলে যদি দেখেন লিস্টে তার নাম রয়েছে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই ম্যান পাওয়ার কাঠ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি ম্যান পাওয়ার কার্ডটা অতি দ্রুত সেই এজেন্সির মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং করার পরেই পেয়ে যাবেন কিন্তু আপনি যার কাছ থেকে ভিসাটা নিচ্ছেন ম্যাক্সিমাম সময় দেখা যায় সৌদি আরবের ভিসা যাদের কাছ থেকে আপনার স্ট্যাম্পিং করেন তাদের আর এল নাম্বার রয়েছে ঠিকই কিন্তু আর এল নাম্বারের লাইসেন্স অনেক আগেই কিন্তু বাতিল হয়ে গেছে সেই ধরনের এজেন্সির কাছ থেকে যদি আপনারা ভিসা স্ট্যাম্পিং করতে যান আপনার ভিসাটা উনি এজেন্ট হয়ে আরেকটা এজেন্টের কাছে কিন্তু যায় সেই ভিসাটা স্ট্যাম্পিং করার জন্য তো অবশ্যই এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ আমার কাজ বাদ দিয়ে আমি আপনার কাজ কী জন্য করবো এজেন্সির বিষয়টাও হচ্ছে এটাই যেই সকল এজেন্সির লাইসেন্স রয়েছে যেই সকল এজেন্সির নিজস্ব কোনো কাজ রয়েছে তাদের কাজ আগে করে তারপরে যখন ফ্রি হবে তখন কিন্তু আপনার কাজ করার চেষ্টা করবে সেই জন্য কিন্তু আপনার এই ম্যান পাওয়ার কার্ডটা নেওয়ার জন্য দেরি হয় এবং আপনার ফ্লাইটে যাওয়ার জন্য কিন্তু দেরি হয় আর এই কার্ডটা আমাদের প্রবাসীদের কতটা গুরুত্বপূর্ণ আপনি এই কার্ড ছাড়া কিন্তু ফ্লাইটে উঠতেই পারবেন না কারণ এয়ারপোর্টে বোরিং পাস পাওয়ার পরেই কিন্তু এই কার্ডের কার্যক্রমগুলো চালু হয় মানে বোরিং পাস পাওয়ার পর যখন আপনি গ্লাস রুমে ঢুকে যাবেন তখন কিন্তু বিএম এটি কার্ড চেক করা হচ্ছে মানে আপনার বিএমএট্রিক কার্ডটা একটা মেশিনে দেওয়া হচ্ছে আপনি যে বিদেশে আসতেছেন সেটার কিন্তু একটা এন্ট্রি করা হচ্ছে তো এই এন্ট্রিটা কি জন্য করা হয় তার মানে হচ্ছে আপনি যে সৌদি আরবে আসতেছেন বৈধ লাইনে আপনাকে যে সৌদি আরবে পাঠাচ্ছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্ট সৌদি গভর্নমেন্টের কাছে একটা এন্ট্রি দিয়ে দিল তো সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই কার্ডের ভিতরে এন্ট্রি থাকে পাশাপাশি অনলাইনেও কিন্তু সেই কার্ড নাম্বারটা এন্ট্রি থাকে যে আপনি সৌদি আরবে কয় তারিখে প্রবেশ করেছেন এবং কয় তারিখে ফেরত আসলেন এটার কিন্তু একটা এন্ট্রি সেই কার্ডের ভিতরে হয়ে থাকে আর এই কার্ডটা আমাদের প্রবাসীদের একটা ডকুমেন্ট যে আপনি সৌদি আরবে পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তারপর যখনই ফেরত আসেন তখন কিন্তু একটা মানে আপনি দেখাতে পারবেন যে আপনি সৌদি আরবে এত বছর ছিলেন মুখের কথাই তো বিশ্বাস করবে না সেই কার্ডের ভিতরে কিন্তু সব এ টু জেড তথ্যগুলো থাকে আপনি কবে আসলেন কবে গেলেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু থাকে আর এই কার্ডটা কিন্তু বিশেষভাবে প্রবাসী ব্যাঙ্ক থেকে যখন আপনারা লোন করবেন তখনও কিন্তু এই কার্ডটার প্রয়োজন হয় এই কার্ডটা ছাড়া আপনি লোন করতে পারবেন না আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই কার্ড যাদের কাছে দিয়েছেন যাদের কাছ থেকে ভিসা স্ট্যাম্পিং করতেছেন একমাত্র তার তারাই পারবে আপনার এই কার্ডটা নিয়ে আসতে এবং তাদেরকে চাপ দিলে কিন্তু আপনারা এই কার্ডটা তাড়াতাড়ি করতে পারবেন আর এই কার্ডের জন্য আপনারা বাংলাদেশে অপেক্ষা করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম